সম্পাদকের পর এবার যুবলীগের চেয়ারম্যান করোনায় আক্রান্ত এবার নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ গতকাল মঙ্গলবার রাতে তিনি নমুনা পরীক্ষা করান আজ বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে যুবলীগ চেয়ারম্যানের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সাংবাদিক নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী তিনি জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যানের করোনা পজিটিভ এসেছে তবে তিনি সুস্থ আছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে আছেন তিনি সবার দোয়া প্রার্থী এর আগে গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ির দনিয়া কলেজ মঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ আজ তার করোনা রিপোর্ট পজিটিভ এলো যুবলীগ চেয়ারম্যানের আগে গত চোদ্দই জানুয়ারি সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের করোনা ভাইরাস শনাক্ত হয় এরপর থেকে তিনি মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন যুবলীগের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর মাসুদ তিনি জানান যুবলীগের চেয়ারম্যানের করোনা পজিটিভ রিপোর্ট এলেও তার কোনো উপসর্গ নেই এই তিনি আবার নমুনা পরীক্ষা করাতে দিয়েছেন